হ্যালো ফ্রেন্ডস, আমরা সবাই চাই আমাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক ইউজ করার জন্য, কিন্তু দেখা যায় আমাদের ফোনটি কম দামি হওয়ার কারণে আমরা অনেকে চিন্তা করি যে আমরা ফিঙ্গারপ্রিন্ট লক ইউজ করতে পারবো না আমাদের নর্মাল ফোনে। তো এই কথাটি সম্পূর্ণ মিথ্যা এবং যারা বলে সম্পূর্ণ ভুয়া কথা। আজকে আমি আপনাদেরকে এমন একটি লকের সাথে পরিচয় করে দেবো এবং সবার ফোনে এই ফিঙ্গারপ্রিন্ট লকটি সাপোর্ট করবে। আশা করি আপনার ফোনটি যদি একেবারে নর্মালও হয় তাহলে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক ইউজ করতে পারবেন এবং সবাইকে অবাক করে দিতে পারবেন। বিশেষ করে যারা বলে যে কম দামি ফোনে এবং নর্মাল ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক ইউজ করা যায় না, তারা অবশ্যই অবাক হয়ে যাবে এই কাজটি দেখে। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং কিছু হিডেন সেটিংস আছে, সেই হিডেন সেটিংসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে অবশ্যই আপনাদের নর্মাল ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক ইউজ করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আপনি যদি আপনার নর্মাল ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক ইউজ করতে চান তাহলে ভিডিওটি আজকে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ফিঙ্গারপ্রিন্ট কী করে ব্যবহার করবেন এবং কোন কোন কাজগুলো ফলো করতে হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আশা করি আজকের পর থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন। তো এই জন্য অবশ্যই ফার্স্ট টাইমে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অ্যাপসটি খুব সহজেই ইনস্টল করতে পারবেন। তো অ্যাপসটি ইনস্টল হওয়ার পর ফার্স্ট টাইমে অবশ্যই আপনাকে অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তো এই জন্য অবশ্যই আপনারা অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনাকে তারা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে, তো এগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন ফার্স্ট টাইমে। তো আমি অলরেডি পড়ে নিয়েছি। তো এখানে আমি দেখেন আই হ্যাভ রিড একটি অপশন আছে এখানে। তো আই হ্যাভ রিড এখানে আমি টিক মার্কটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন নিচে একটি অপশন লেটস গো। তো আমি লেটস গো অপশনটিতে ক্লিক করে দিলাম। লেটস গো অপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখেন ক্রিয়েট পিন একটি অপশন চলে এসেছে এবং এখানে কন্টিনিউ একটি অপশন পাবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে অবশ্যই আপনাকে একটি পিন নাম্বার দিয়ে দিতে হবে, যেহেতু আমরা ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করব। যদি কোনো সময় আমরা রাতের অন্ধকারে কোথাও যাই সেই সময়টাতে হয়তো আমাদের ফিঙ্গারপ্রিন্ট লক কাজ নাও করতে পারে। তো এই জন্য অবশ্যই আপনার ব্যাকআপ হিসেবে এখানে একটা অবশ্যই পিন দিয়ে রাখবেন, যার ফলে আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে না খুলতে পারেন তাহলে কিন্তু আপনারা এই কোডটা দিয়ে কিন্তু খুলে নিতে পারবেন। তো আমি এখানে 4টা 2 দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো আমি আবার কনফার্মের জন্য আবার 4টা 2 দেবো। দেওয়ার পর আবার ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটু অপশন চলে আসবে, এখানে ওয়েলকাম লেখা থাকবে। তো এখান থেকে আপনারা বাম দিকে সোয়াইপ করবেন। তো বাম দিকে সোয়াইপ করার পর তারা কিছু দিক নির্দেশনা এখানে দেখিয়ে দিবে, যেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে দিক নির্দেশনা দেখা আপনাদের কোনো প্রয়োজন নেই। তো আপনারা অবশ্যই এভাবে বাম দিকে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর এখানে একটি অপশন আপনারা পাবেন থ্যাংক ইউ উপরে লেখা, আর একটি দেখেন ডোন্ট শো দিস এখানে একটি অপশন, এটি দেখেন এটিতে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন একটি অপশন পাচ্ছেন কন্টিনিউ, কন্টিনিউ অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে 2টি অপশন চলে আসবে, এখানে দেখেন লেফট অ্যান্ড রাইট। তো আপনারা কোন হাতের কোন আঙ্গুল দিয়ে আপনারা ফিঙ্গারপ্রিন্ট লকটা আপনাদের ফোনে অন করতে চাচ্ছেন সেটি অবশ্যই আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি চাচ্ছি আমার ডান হাতের, এই যে দেখেন আমি চাচ্ছি এই ফিঙ্গারটা দিয়ে আমি লক করবো, তো এই ফিঙ্গারটার উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটি ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেছেন হয়তো একটি ক্যামেরা কিন্তু অলরেডি অন হয়ে গেছে। তো এখানে আপনার আঙুলটি এভাবে এনে ধরবেন। তো আমি আঙুলটি আমার ধরতেছি দেখেন। তো ধরার পর কিন্তু ক্যাচ করে অটোমেটিক এটা নিয়ে নিবে এভাবে। তো এভাবে পর্যায়ক্রমে আপনারা 7বার এভাবে ধরতে হবে। তো অবশ্যই এখানে একটু ওয়েট করবেন আপনারা ফার্স্ট টাইমে, যেহেতু আমরা ফার্স্ট টাইমে ফিঙ্গারপ্রিন্ট লক ইউজ করব। তো আশা করি এটা 100% কাজ করবে। আপনি যে ফোন ইউজ করেন না কেন এই ফিঙ্গারপ্রিন্ট লক কিন্তু আপনারা কাজ করবে, এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। তো এভাবে অবশ্যই আপনারা আবার ধরবেন। তো এভাবে ধরার পর অবশ্যই এভাবে আপনার 7বার ধরতে হবে। এই যে দেখেন এখানে 7টা কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে অপশন, এই যে এই 7টা অপশন কিন্তু আপনাদের ফুল করতে হবে। তো আমি 7টা অপশনে এখন ফুল করব। তো আমি ফুল করে নিচ্ছি 7টা অপশনই। আপনারা যখন পর্যায়ক্রমে 7বার এটা দিয়ে দিবেন, দেওয়ার পর কিন্তু এরকম একটি অপশন চলে আসবে। যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে দেখেন ম্যাচ কনফার্ম, এই যে দেখেন কনফার্ম একটি অপশন চলে এসেছে। তো নিচে একটি অপশন পাবেন আপনারা, এই যে দেখেন ইউজ দিস ফিঙ্গারপ্রিন্ট, আর একটি অপশন পাচ্ছেন স্টার্ট অফার। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে কিংবা আপনারা যদি এই ফিঙ্গারটা চেঞ্জ করতে চান, অন্য ফিঙ্গার দিয়ে দিতে চান, তাহলে কিন্তু স্টার্ট অফারে দিয়ে নতুন করে চালু করতে পারেন। যেহেতু চাচ্ছি আমি এই ফিঙ্গার দিয়ে দিব, এটা আমার সুন্দর করে কিন্তু কারেকশনটা হয়ে গেছে। তো আমি এটা দিয়ে কিন্তু এখন কনফার্মে দিয়ে দিব। তো ইউজ দিস ফিঙ্গারপ্রিন্ট আমি ক্লিক করে দিব। ইউজ দিস ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আপনার একটি অপশন দেখতে পাবেন সেটিংস। আপনার অবশ্যই সেটিংসের যে অপশনটি আছে সেটিংস অপশনটিতে ক্লিক করে দিবেন। আমি সেটিংস অপশনটিতে এখন ক্লিক করে দিচ্ছি। তো আমি ব্যাকে চলে যাবো, এখান থেকে ব্যাকে চলে যাওয়ার পর সেটিংস অপশনটিতে ক্লিক করে দিলাম। সেটিংস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন স্ক্রিন অটো অফ লক, এখানে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনটিতে অবশ্যই আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে অবশ্যই আপনাকে একটা সিলেক্ট করে দিতে হবে। আপনার স্ক্রিনটি অফ হওয়ার কতক্ষণ পরে চান যে ফিঙ্গারপ্রিন্ট লকটি অটোমেটিক চালু হয়ে যাক, তো এই জন্য অবশ্যই এখান থেকে অবশ্যই একটা সিলেক্ট করে দিবেন। তো আমি 5 সেকেন্ডটি দিয়ে দিলাম। তো এখন আমি পাওয়ার বাটনে ক্লিক করে স্ক্রিনটাকে অফ করে দিব এবং 5 সেকেন্ড পর আবার আমি ফোনটাকে অন করব। তো পুনরায় যখন আপনি আপনার পাওয়ার বাটনটিতে ক্লিক করে আপনার ফোনটিকে আনলক করার চেষ্টা করবেন তখনই কিন্তু আপনার ফিঙ্গারটা এখানে দিতে হবে। তো আমি আমার ফিঙ্গারটা শো করতেছি, আপনার অবশ্যই আপনার যে ফিঙ্গার দিয়ে লকটা লাগাবেন সেই ফিঙ্গারটা অবশ্যই শো করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু এটি ক্যাচ করে নেবে এবং আপনার লকটা কিন্তু সরাসরি আনলক হয়ে যাবে। তো আমি আমার ফিঙ্গারটা এভাবে ধরলাম। আর হ্যাঁ, একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যদি এভাবে ফিঙ্গার দিয়ে আনলক না করতে পারেন তাহলে আপনাদের জন্য কিন্তু আরেকটি ফেসিলিটিস আছে, সেটি অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি লোডিং শুরু হয়ে গেছে। তো আমি অবশ্যই একটু ওয়েট করব। তো লোডিংটা কমপ্লিট হওয়া পর্যন্ত অবশ্যই আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত কিনা এটা লক আনলক হচ্ছে, যেহেতু এটা স্ক্যানিং হচ্ছে আপনার এটা কিনা নাকি আপনি ডুপ্লিকেট কোনো কিছু দিয়েছেন, অন্য কোনো আপনার ফিঙ্গার দিয়েছেন, এটা কিন্তু এখানে তারা স্ক্যান করে নিচ্ছে। তো আমরা অবশ্যই একটু ওয়েট করবো এখানে স্ক্যানটা কমপ্লিট হওয়া পর্যন্ত। এই যে দেখেন এখানে কিন্তু স্ক্যানের রেজাল্টটা কিন্তু চলে এসেছে অলরেডি এবং আমার দেখেন এটা কিন্তু আনলক হয়ে গেছে খুব সহজে এবং আমার ফোনটা কিন্তু স্ক্রিনটা আনলক হয়ে গেছে।